पवित्रो वा सद्भावस्थान गदो विवा याश्वरे पुंडरीकाक्ष स्वरम्भे गद्वनाम्न विप्रो पुंडरीकम् हरिद्वरीम्। हेलो एवरीवन, शुभ महाअष्टमी टू ऑल ऑफ यू। सकाल सकाल किन्तु अष्टमी अंजलिओ देवा हो गए प्रचंड परिमाणे रौद्र, जदिओ सकाल सकाल नय एकटु बेलार दिके, आज के सबकिछु एकटु लेटे ही होयेछे। आर देखतेई पाच्छो एखाने किन्तु बेश सार्कल सार्कल करा रयेछे ग्राउंडेर मध्ये। तो गत बछर थेकेई देखछि कोविडेर जन्य किन्तु एई एकटा प्रपार डिस्टेंस मेने तारपरेई अंजलिटा देवा होच्छे। तो सेईभावेई अंजलिटा होलो तोमरा देखते पेले। आर एखन मेनलि आर अंजलिटा शेष होते होते मोटामुटी 11:30 बेजेई गेछिलो। सबई এবছর একটু লেটে, সন্ধি পুজো অনেক রাত্রে, তো ওই জন্য আমি আর সন্ধি পুজো অবধি ওয়েট করছি না। ইন জেনারেলি সন্ধি পুজোর উপোসটাও করি, কিন্তু এবছর যেহেতু অত লেটে তাই ওটাকে স্কিপ করলাম। তো এখন মেইনলি এসছি আমরা ক্লাবের ভেতরে যাচ্ছি, এই জায়গাটা একটু শ্যাডো পেলাম, বাপরে অসম্ভব গরম আর অসম্ভব রৌদ্র। তো আজকে মেইনলি আমাদের ক্লাবের যে অ্যারেঞ্জমেন্ট আছে তার মধ্যে রয়েছে খিচুড়ি, অষ্টমী বলে কথা ভেজ। এই দেখো এখানে দুটো চিল্লার পটি, বাইরে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, বিকজ এত রোদ্রু কেউ আর বসেনি, সবাই ভেতরে চলে গেছে ক্লাবের মেইন বিল্ডিংয়ের ভেতরে। চলো মাম্মা ভেতরে যাই, শানবি আন্দর নিয়ে যাও কি ধূপ বহুত হে। এই হচ্ছে খিচুড়ি, ওপরে পুরো নারকেল আর দই পাতা দেওয়া, এটা লাবড়া তরকারি, চাটনি, বোঁদে, পাঁপড়। কিরম খাবার, কিরম না না পরে বলবো। এই যে, এই যে দিদি দেখছো 3.5 বার খাচ্ছে জানো তো, লুচি দিয়ে মুখ ঢাকা। হ্যাঁ বদলা বদলা নেবে না খেয়েছিস? কবার? একবার না না পাক্কা একবার নয়, প্রথমে শুধু ইয়ে খেয়েছিলাম। এই এই বেরিয়েছে 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 বেরিয়েছে। এই যে সবাই খেতে বসে পড়েছে, এ 4.5 বার খাচ্ছে, 4.5 বার ঠিক কিনা বস, মা 4.5 বার খাচ্ছে না? ও তাই, ওই জন্য 4.5 বার যাওয়া হয়ে গেছে। হ্যাঁ সত্যি প্রচন্ড গরম ছিল। বাই দ্য ওয়ে আমি জ্ঞান দিচ্ছি, আমার একটু খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে তারপরে শুরু করছি। এই দেখো কে ভুলে আছে বলো, আমরা আমরা ফুলে আছে শুনতে পেলাম, আর কিছু শুনতে পেলাম না। সকালবেলা থেকে দেখিনি তোমাকে, আসুনি এতে ওই জন্যে ওই জন্যে কোনটা বেশি ভালো হয়েছে বল, পাঁপড় বেশি ভালো হয়েছে? বা বা বা, চাটনি পাঁপড় বেশি ভালো হয়েছে। আচ্ছা ওইখান থেকে এসে মানে দুপুরবেলা আমরা আসলাম বোধহয় প্রায় 3টের দিকে না, আড়াইটা 3টের দিকে এসেছিলাম, এসে একটু রেস্ট নিলাম, তারপরে আজকে যে ব্লগটা সেটা আপলোড করলাম, তারপরে উঠে লাড়াকে খাইয়ে এখন রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা তো তোমরা দেখিয়েছিলে, ব্লাউজটা আমি একটা চিকনের সিভলেস ব্লাউজের সাথে পেয়ার আপ করেছি। তো যাই হোক, আর বাই দ্য ওয়ে এই ম্যাচিং মাস্কটাও কিন্তু আমি কিনেছিলাম ব্লাউজ যখন রেডিমেড কিনতে গেছিলাম তখনই। তো যাই হোক, আর মুক্তার সেটের সাথে আমি ক্লাব করেছি ব্যাপারটা। আর যেহেতু আজকে আমি লগ্ন চিকন এবং চিকনের ড্রেস পরেছি, তাই মামামকেও কিন্তু চিকনের একটা ফ্রক করিয়েছি। তো আমরা একটুখানি মানে সেমি ম্যাচিং বলতে পারো আজকে। তো যাই হোক,
কোন যাচ্ছে ক্লাবে কোনটা এটা পছন্দ হয়েছে তোমার আচ্ছা দেব তো এখন যাব ক্লাবে ক্লাবে না একটা আজকে ইভেন্ট ছিল ছিল বলছি এই জন্যই কারণ আমরা টু মাচ লেট মনে হয় 8টা 8:30টার দিকে শুরু হওয়ার কথা আমরা 9টা বেজে 9:15 বাজে এখন চলো 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 দেখি দিতে পারি কি মোমবাতি জ্বালানোটা একেবারেই পারলাম না ক্যান্ডেলে ছটা মোটে জ্বালিয়েছি ক্যান্ডেল জ্বালানোতে ফার্স্ট প্রাইজ যে পেয়েছে সে বোধ হয় 13টা জ্বালিয়েছে এখন সবাই মিলে এখানে জড়ো হয়েছি একটু ফটোশুট করতে ঠাকুরকে এই যে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে রেখে একটু ফটোশুট হবে এর আগের বছর আমরা শাড়ির কালার ম্যাচ করে এর আগের বছর আমরা কালার ম্যাচিং করে করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আজকে তো সন্ধ্যা লাইট করা ছিল আজকে সন্ধি পুজো কিন্তু অনেকটাই লেটে প্রায় 11:45 এর কাছাকাছি না গো 11:45 তো যাই হোক সন্ধি পুজোর এই প্রদীপ সাজানো হচ্ছে দেখো
অষ্টমী স্পেশাল ডিনার হচ্ছে ভেজ অবভিয়াসলি। এটা হচ্ছে ছোলা বাটোরা, তার সাথে আলুর দম রয়েছে, ছোলা রয়েছে, জিরা রাইস, পনির তরকারি আর তাওয়া দিয়ে চাটনি আর পাঁপড় রয়েছে। চাটনিটা আমি স্কিপ করেছি, পাঁপড়টা নিয়ে নিয়েছি। কি খাচ্ছ? তাই দেখি দেখি কি চকলেট? হাজমোলা? ওলে বাবা, আচ্ছা থ্যাংক ইউ। এইটা হচ্ছে লাস্ট আমাদের ফিনিশিং কর্নেটো। বুঝতেই পারছো বেশ টায়ার্ড আর ঘুমও পেয়ে গেছে। দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য।